প্রিয় দর্শক, আমন্ত্রণ আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি ইনুধাত সাউম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। উত্তরার গ্যালারি কায়ায় অনুষ্ঠিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী অ্যাবস্ট্রাকশন। প্রতিদিন বেলা 11:30 থেকে সন্ধ্যা 7:30, এই সময় প্রদর্শনী চলবে 26 অক্টোবর পর্যন্ত। ধানমন্ডির শফিউদ্দিন শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী শিল্প সন্ধান। প্রতিদিন বেলা 11:00 থেকে রাত 8:00, এই সময় প্রদর্শনী চলবে 16 অক্টোবর পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে বিশেষ টক শো সংলাপ প্রতিদিন। রাত 8:20 থাকছে রান্না বিষয়ক অনুষ্ঠান ফুড ক্যারাভান। রাত 9:30 থাকছে মুসাফির রনির পরিচালনায় ধারাবাহিক নাটক জোনাকির আলো। জাহিদের ডিটেইলস গুলো আমাদের বলো। জাহিদ কে? ভাষা কই? বাবা কি করে? ভাই আমি আর জাহিদ একই ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি। আসে ও ডেঙ্গুর সাথে বাবা মার রাগের কি আছে? ডেঙ্গু সম্পর্ক নেই তো, সম্পর্ক হচ্ছে তোমার বাবা মার বদমাশি। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি সঙ্গীত শিল্পী হিমাদ্রিতা পর্ণা। শুভ দুপুর আপু। শুভ দুপুর। কেমন আছেন? খুবই ভালো আছি, আপনি কেমন আছেন? আমার তো খুবই ভালো লাগছে। গানের মানুষ পেলেই আমার মনটা ভীষণ ভালো লাগে। গান শুনতে পারি সেটা একটা অন্যরকম ভালো লাগা দেয়। গান নিয়ে ব্যস্ত সময় কি পার করছেন এখন, না একটু কম কাজ করা হচ্ছে? না, সব সময় ব্যস্ততা থাকে, এখনো ব্যস্ততা রয়েছে, তবে একটু বিরতিতে আছি যেহেতু অনেকগুলো কাজ সেরে ফেলেছি। বলতে আমি রেকর্ডিং কমপ্লিট করেছি, তো এখন ভিডিও করার পালা। তো ভিডিও করতে গেলে তখন একটু ভেবে চিন্তে আমার মনে হয় যে করা উচিত, তাই একটু টাইম নিচ্ছি। মানে কোয়ালিটিটা ঠিক রাখার জন্য ভেবে তারপর কাজগুলো করা। দর্শক কি চাইছে এবং আমার কাছ থেকে কি এক্সপেক্ট করছে সেটার জন্য একটু অপেক্ষা করছি। তার মানে বলা যেতে পারে রেকর্ডিং শেষ, শুধুমাত্র মিউজিক ভিডিওর কাজ বাকি। কোথায় কোথায় বা কার কার সাথে আসলে রেকর্ডিং করা হলো, নাকি একেবারে নিজের গানগুলো শুধুমাত্র করা হয়েছে? না, নিজের গানই বটে, তবে তার মধ্যে কিছু জিনিস অ্যাড করেছি, যে আমার পছন্দের শিল্পী পছন্দের মানুষগুলোকে অ্যাড করতে পেরেছি, সেটা আমার অনেক ভাগ্য আমি বলবো। অনেক ভাগ্য করে এসেছি বলেই হয়তো আমি পেরেছি। তো প্রথমেই বলবো শ্রদ্ধেয় শিল্পী কুমার শানুদার কথা, ওনার সঙ্গে আমি গান করে এসেছি, এবং উদিত নারায়ণ, শানদা, নচিকেতা দা, জাভেদ আলী। আচ্ছা, তো এই পাঁচজনের সঙ্গে আমার একটা অ্যালবামের মতো করে বের হচ্ছে। তো সেগুলোর রেকর্ডিং কমপ্লিট করে এসেছি, সব কিছু মুম্বাইতে হয়েছে, বোম্বেতে মাস্টার মিক্সিং সব কিছু কমপ্লিট। রেকর্ডিং মুম্বাইতেই হয়েছে? হ্যাঁ হ্যাঁ, সব কিছু ওখানেই হয়েছে, এবং সব কিছু এডিট বা মাস্টার মিক্সিং সব কিছু ওখানেই হচ্ছে। এখন ভিডিও কোথায় কি হবে সেটাই একটু ভাবছি, মিউজিক ভিডিওর অপেক্ষা। কিন্তু কাজগুলো যে করেছেন সেটা নিশ্চয়ই একটা পরিকল্পনা করে কাজ করা, সেই পরিকল্পনাটা কবে থেকে শুরু করলেন বা কিভাবে আসলে তাদের সাথে যোগাযোগ করে কাজটা করা হলো? পরিকল্পনা কি আপনার নিজেরই ছিল কিনা? আচ্ছা, পরিকল্পনার কথা বললেন, তো আমার কোনো কাজ পরিকল্পনা অনুযায়ী হয় না। এটা আসলে আমি হাসবো না কাঁদবো বুঝতে পারি না, আসলে যেটা আমি ভাবি সেটা ঠিক উল্টোটা হয়, তাই আমি পরিকল্পনা ছেড়ে দিয়েছি। আমি ভাগ্য বিশ্বাস করি, সত্যি বলতে ঈশ্বর বিশ্বাস করি, সেক্ষেত্রে আমার হয় কি আমি ছেড়ে দিই, যা হয় হবে। তো এই ক্ষেত্রে হয়েছে যে আমি বেশ কয়েকটা গানের সুযোগ পেয়েছি, যে ওপার বাংলার যারা সুরসঙ্গীত করে দোলন মৈনাক আমার 2-3টা গান করেছে। তো সেক্ষেত্রে হয়েছে যে আমার প্রথম যে গানটি বেরিয়েছিল অনন্য মামুন পরিচালিত, এবং আমাদের এখানকার চিত্রনায়ক ইমন ভাইয়া কাজ করেছেন আমার গানটিতে মিউজিক্যাল ফিল্মে,
তো সেই গানটি আসলে কলকাতায় রিলিজ হয়, রিলিজ না ঠিক রিলিজ বলবো না, মানে যারা সুর সঙ্গীত করেছে তারা মানে বেশ পছন্দ করেছে এবং ওখানকার মানুষদের কাছে শুনিয়েছে, তখন হয়েছে কি যে একটা সুযোগের মতো হয়ে গেছে। হ্যাঁ, মানে আপনার কাজ করা যে সুযোগ সেটা তৈরি হয়েছে। হ্যাঁ সেটাই, এটা খুব স্বাভাবিক, একটি কাজের মাধ্যমে কিন্তু আমরা আরো একটি কাজের সুযোগ পাই। তো তারপরে এটা কতদিন আগের কথা এবং কাজটা আপনার করা হলো? এটা 2 বছর আগের কথা, আমি যখন গানটি বের করি তারপর আবার আমি পরবর্তীতে প্রথমবারের মতো আমি প্লেব্যাকে গান করি, সেটিও অনন্য মামুন পরিচালিত মুভি, রিয়াজ মম অভিনীত। তো ওখানেও আমার একটি গান আছে এবং কুমার বিশ্বজিৎ দার গান আছে। তো সেই গানটি নিয়েও আমি বেশ সাড়া পাই এবং সবাই খুব পছন্দ করেন। আমার বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের যারা বয়োজ্যেষ্ঠ আমাদের গুরু আছেন তারাও খুব পছন্দ করেন, সেক্ষেত্রে আমি বলবো যে। এবং প্রথম প্লেব্যাকে রেডিও চলচ্চিত্রের কথা আপনি বলছিলেন, রেডিও চলচ্চিত্র আপনার প্রথম প্লেব্যাক করা হয় এবং সেটার জন্য আপনি পুরস্কৃত হন, এটা কিন্তু নিঃসন্দেহে ভীষণ ভাগ্যের একটি বিষয়। আসলেই তাই, আমি ভাগ্য বলবো এভাবে যে আমি আসলে ছোটবেলা থেকেই না যখন যুদ্ধ আমি শুনতাম বা আমরা তো ছোটবেলায় বই পড়তাম না যুদ্ধের, মুক্তিযুদ্ধের, বা বাবা মায়ের কাছে কিন্তু অনেক গল্প শুনতাম, তো তখন হতো কি আমার ভেতর একটা কাজ করতো যে আমি যদি কখনো কিছু করতে পারতাম বা আমি যদি সেই সময় থাকতাম তাহলে আমি কি করতাম বা একটু যদি সাহায্য করতে পারতাম, হয় না? তো সেটি হয়েছে যে বড় হওয়ার পরে বা আমি টুকটাক গান করার পরে তখন আমার মনে হলো যে আমি আর কিভাবে করতে পারি বা নিজের কন্ট্রিবিউশনটা আসলে কিভাবে দেখাতে পারি আমি। তো তখন আমার মনে হলো আমি যদি গানের মাধ্যমে কিছু করতে পারি তাহলে আমি ভাববো যে আমি দেশের জন্য কিছু একটা করতে পেরেছি। তখন মানে ছোটবেলা থেকে এটা আমার মনের মধ্যে ছিল। এবং আরেকটি বিষয় ছিল যেটি যে আমি কমার্শিয়াল নয়, আমার যেন প্রথম গান হয় দেশের জন্য প্লেব্যাকে। আমি বলবো ওই যে বললাম যে পরিকল্পনা অনুযায়ী না আমার হয় না, কিন্তু না হুট করে হয়ে যায়। তো মানে ইচ্ছেটা মনের মধ্যে থাকে, সুযোগটা সেই অর্থে তৈরি। আমি একটা জিনিস বিশ্বাস করি যে মন থেকে যদি কেউ কিছু চায় সে সেটা অবশ্যই পায়, আজ না হয় কাল, নিঃসন্দেহে। তাই আমার ক্ষেত্রে সেটাই হয়েছে যে আমি খুব ভাগ্য হয়েছে আমার, তাই কারণে আমার অনেক কিছু মিলে যাচ্ছে, আমি পেয়ে যাচ্ছি। আচ্ছা একটি গান শুনি আমরা, কোন গানটি শুনছি? খুবই পছন্দের গান এবং রবীন্দ্রনাথের গান, সেটাই শোনাচ্ছি। ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার, মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে, মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার, হাতের রাখি তোমার কনক কঙ্কনে, ভালোবেসে সখী নিবৃতে যতনে আমার, নামটি লিখো তোমার মনির মন্দিরে। বাহ, রবীন্দ্রনাথের গান সব পরিবেশে সব সময়ই ভীষণ ভালো লাগায়। একদমই তাই, আসলে আমার গানের শুরুটাই হয়েছে রবীন্দ্রনাথের গান দিয়ে। আমি প্রথমে রবীন্দ্রনাথের গানই শুধু করতাম, পরবর্তীতে আমি সব ধরনের গান ভালোবাসতে গিয়ে এখন মানে পুরোই প্রফেশন হয়ে গেছে। আসলে মানে পেশাগত জায়গা চিন্তা করলে আসলে সব ধরনের গানই একজন শিল্পীর গাওয়া উচিত, বিশেষ করে মৌলিক গানগুলো। আপনার নামটি ভীষণ চমৎকার, হিমাদ্রিতা পর্ণা, এই নামটি কে রেখেছিলেন? নামটি আমার মা বাবাই রেখেছেন। তো নামটির অর্থ হচ্ছে হিমালয়। আচ্ছা, এবং পর্ণা অর্থ হচ্ছে পিপাসা। বাহ, মানে হিমালয়ের পিপাসা, ভীষণ সুন্দর এবং গভীর একটি অর্থ। এই যে গানের সাথে যে পথচলা সেটা তো পারিবারিকভাবেই আপনার ছিল, মানে পারিবারিকভাবে যে আবহটা ছিল বা সাংস্কৃতিক যে চর্চা ছিল সেটার মধ্য দিয়েই আপনার এখন পর্যন্ত চলে আসা। সব থেকে বেশি অনুপ্রাণিত কে করেছেন আপনাকে গানের জন্য? আমি বলবো সবাই। আমার যখন জন্ম হয় তখনই আমি শুনতাম, আমার বাবা তবলা বাজাতেন, ভোরে উঠে গান করতেন, মানে হারমোনিয়াম তবলার একটা টাচ সব সময় থাকতো, মানে শুনে শুনেই আসলে ঘুম ভাঙা। আমার বাবা যেহেতু সরকারি চাকরিজীবী
তো সেই কারণে হতো কি যে শুক্র শনিবার ছুটি পাওয়া যেত ওনার, তো সেক্ষেত্রে সেই দিনটি আমাদের ঘরে আসর জমত। বাহ, উনি তবলা শিখতেন, উনি অনেক বয়স হওয়ার পরেও উনি শিখতেন, মানে তবলা শিখতেন সব সময়। তো তখন আমি গান করতাম এবং তবলা বাজাতেন, আমার বাবাও বাজাতেন, ওনার গুরুও বাজাতেন, তো এরকম একটা আসর জমত সব সময়। আচ্ছা, আর আপনার অন্যান্য ভাই বোন যারা, তারা কি তারাও গান করে? তারাও গান করে, তারাও গান করে। আমি আমার ভাই, আমার বোন, আমরা তিন ভাই বোন, তো আমরা সবাই ক্লাসিক্যাল শিখতে যেতাম একটা সময়, এখনো যাই। তো শ্রদ্ধেয় শিল্পী অনিল কুমার সাহা, ওনার কাছে যেতাম, তো বেশ মজার মজার কিছু স্মৃতি আছে, যে তখন বলতো যে বড় থেকে ছোট গাইবে না ছোট থেকে বড় গাইবে, এমন অবস্থা। ওরাও গান করে, আমরা সবাই মানে গানের মধ্যেই থাকি। আচ্ছা, একটা ব্যাপার থাকে যে গান শিখলেও না অনেকে শৌখিনতার বসে হয়তো গানটিকে করে, কিন্তু পেশাগত জায়গা থেকে যখনই গানটি চিন্তা করছি তখনই কিন্তু সেখানে আর্থিক একটা যোগাযোগের বিষয় চলে আসছে, কারণ যেহেতু সেটা জীবিকা। তো সেক্ষেত্রে এই যে পেশাগত জায়গা থেকে গানটাকে নেওয়া যায়, এই সিদ্ধান্তটা কি আপনি নিয়েছেন নাকি বাবা মার পছন্দ ছিল সেজন্য? সত্যি বলতে কি, আমি যদি এই প্রশ্নের উত্তর আমাকে দিতে হয় তাহলে আমার পেছনের পাতা থেকে একটু বলতে হবে। অবশ্যই শুনি। আমি প্রথমেই পয়সা পাবো বা গান করে যে পয়সা পাওয়া যায় সেটা আমার কোনো জ্ঞান ছিল না। আচ্ছা। এবং আমার বাসা থেকে বলা হয়েছে একটাই, যে তুমি প্র্যাকটিস করো, তোমার এখন গান করতে হবে। আমি কিন্তু বেশ কিছুদিন গানের সঙ্গে যুক্ত ছিলাম না পড়াশোনার জন্য, তো ছোটবেলা থেকেই গান করেছি, কিন্তু বাসা থেকে মনে করেছে কি যে এখন যদি গানে ঢুকে যায় বা টেলিভিশন বা একটা মিডিয়াতে যদি ঢুকে যায় সেক্ষেত্রে হবে কি, ওই গানের সেই ভূতটা মাথায় চেপে যাবে, সারাক্ষণ এটা নিয়ে চিন্তা করবে, তখন পড়াশোনা থেকে একটু ডিটাচ হয়ে যাবে। তো আমি মানে এখনও আমি সব অনুষ্ঠানে যাই না, হয়তো টেলিভিশন বা আমার কাছের কোনো কেউ হলে তখনই আমি একমাত্র যাই, এবং বাইরের যে কান্ট্রিগুলো সেখানেই আমি একমাত্র গান করতে যাই। আচ্ছা, তার মানে কাজগুলো করা হয় খুব বেছে বেছে? হ্যাঁ, খুব বেছে খুব বেছে। মানে আমি এই মানুষের কাছ থেকে এর জন্য কথাও শুনি যে আমি কেন সব জায়গায় গান করি না, আমি তো পিছিয়ে থাকবো। আমার কথা হচ্ছে, আমি পিছিয়ে থাকি বা যেটাই থাকি না কেন, সেটা আমার আমার ব্যক্তিগত শান্তি, আমার ব্যক্তিগত চয়েস হচ্ছে আমার ব্যক্তিগত শান্তি, আমি সেটাই আমি সবসময় রাখার চিন্তা করি। কি সুন্দর করে বললেন, মানে এই যে আমরা একটা প্রতিযোগিতা সবসময় দেখতে থাকি যে কে কতগুলো আসলে গান করছে বা কে কার থেকে এগিয়ে আছে পিছিয়ে আছে, এই যে চিন্তা না করেও আসলে একজন শিল্পী হিসেবে প্রকৃতভাবে শুদ্ধ শিল্পের যে চর্চা করে যাওয়াটা, সেই বিষয়টা আপনার কাছ থেকে পেয়ে ভীষণ ভালো লাগছে। আচ্ছা, এই যে একটা সময় যাচ্ছে আমাদের, যে সময়টা শ্রোতা দর্শকদের রুচির পরিবর্তন হয়েছে এবং অনেক রকম শ্রোতা দর্শক আছে, তো আপনি যখন কোনো গান করছেন তখন মূলত আসলে কোন বিষয়টাকে আপনি প্রাধান্য দিয়ে গান করে থাকেন? সুর, তাল এবং লয়। আমি এই তিনটি জিনিস খুব মনোযোগ দিয়ে চেষ্টা করি ভাবার, এই তিনটে জিনিস যদি ঠিক থাকে একজন শিল্পীর সব কিছু ঠিক আছে। আচ্ছা, ভাইরাল যে বিষয়টা আছে কিংবা ভিউ যে বিষয়টা আছে এটা আমি খুবই অপছন্দ করি, আমি মনে করি সেটা খুব কম সময়ের জন্য টিকে থাকে, কিছুদিন পর সেটা হারিয়ে যায়। কিন্তু যদি একটি ভালো মানের গান হয়, এবং আমি এইভাবে আমি ভাবি যে আমাদের যে গানের মা বাবা আছেন, যাদেরকে আমরা গানের মা বাবা বলি, ধরুন না শ্রদ্ধেয় শিল্পী হাদিস স্যার, সাবিনা ইয়াসমিন ম্যাম, ওনারা যে গানগুলো করে গেছেন সেগুলো কিন্তু আমরা সারাটা জীবন শুনব, হ্যাঁ সব সময়কার জন্য শুনব, এবং কানে লেগে থাকে সেগুলো। এবং আমার মনে হয় সেই গানগুলো আমরা যখন যতবার করব ততবার আমাদের মানে স্বরীয় স্বরীয় যেভাবে আমরা শিখেছি স্বরলিপি, ঠিক সেভাবেই কিন্তু আমাদের মনের মধ্যে গেঁথে যাবে একদম। তো সেই অর্থে আমি ভিউ বা এসব কিছু আমি একদম চিন্তা করে কাজ করা না, সেক্ষেত্রে তার মানে নিজের যে রুচির প্রাধান্য সেটাই দেওয়া হয়। সেটাই, এবং গানের গুরুরা যেটা মনে করেন যে না এই গানটি খুব ভালো হয়েছে, ভাইরালের দরকার নেই, ভিউয়ের দরকার নেই, তবে সুর তার লয় এটা ঠিক আছে, আমার কাছে সেটাই সব থেকে গুরুত্বপূর্ণ। এবং একটি গান আসলে টিকে থাকবার মতন কিনা সেটার জন্য কিন্তু একটা সময় দরকার, খুব কম সময়ে কিন্তু সেটা আসলে রিচ হয় না। আরো একটি গান শুনি আপনার কণ্ঠে। যেহেতু মৌলিক গান নিয়ে এত কথা বলছি, আমার রেডিও মুভির একটি গান শুনি। শুনি।
ও মনা তুই উঠ রে জেগে, মনা তুই উঠ রে জেগে, ঘুমি রে ঘরে থাকবি কত কাল, আসবে আবার নতুন ভোর একটা রাতে নতুন সুর, মনা তোর প্রাণের প্রদীপে জ্বাল, ও মনা, মনা তোর প্রাণের প্রদীপে জ্বাল, ও মনা, মনা তোর প্রাণের প্রদীপে জ্বাল। বাহ সুন্দর। আপনি যে অ্যালবামের কথা বলছিলেন শুরুতেই, যে একটি অ্যালবাম আকারে প্রকাশ করার ইচ্ছে আছে, আপনি উদিত নারায়ণ বা কুমার শানু যাদের সাথে কাজ করেছেন, সেই অ্যালবামটা কবে রিলিজ করার ইচ্ছে আছে? কাজগুলো শুরু করে দিলেই, যখন শেষ হয়ে যাবে তখনই বের করবো, এটা একটু সারপ্রাইজ থাকুক। হুম হুম। এটা কি নির্দিষ্ট কোনো প্ল্যাটফর্মের জন্য কাজ করেছেন বা আপনার ইউটিউব চ্যানেলের জন্য, কিসের জন্য কাজ করেছেন? হ্যাঁ, ইউটিউব চ্যানেলের জন্য তো বটেই, তবু তারপরেও একটু চিন্তা করছি যে ওপার বাংলায় যে মানুষগুলো আছে এবং শ্রদ্ধেয় শিল্পী যাদের কথা আমি বললাম, কুমার শানু, উদিত নারায়ণ, তারা গানগুলো খুব বেশি পছন্দ করেছে, আমি চেষ্টা করব তাদের মতো করে চিন্তা করার জন্য, তারা যেভাবে পছন্দ করছে এবং তারা পছন্দ করাতে হয়েছে কি, এগুলো মুভিতেও যাওয়ার একটা প্ল্যান চলছে। আচ্ছা আচ্ছা। মানে ওনারাই চেষ্টা করছে যে, মানে চিন্তা করছে যে মুভিতে দিয়ে দেওয়ার জন্য, কারণ গানগুলো ওনাদের সেই আগের যুগের যে গানগুলো ছিল, ওনারা যে গানগুলো করেছিলেন তাদের ধাঁচের গানগুলো বানানো হয়েছে। ও, একেবারে আমরা শেষের দিকে চলে এসেছি, আগামী দিনগুলো যেন আরও অনেক বেশি সুন্দর হয় সেই প্রত্যাশাই করব। সবশেষে আরও একটি গান শুনতে চাইব আপনার কণ্ঠে, কোন গানটি শোনাবেন আমাদের? এবার একটু আধুনিক গানে যাই, তুমি আমার এমনই একজন। শুনি। তুমি আমার এমনই একজন, যারে এক জনমি ভালোবেসে ভরবে নাই মন, এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা, এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা, একটি চোখের পলক পড়তে লাগে যতক্ষণ, তুমি আমার এমনই একজন, যারে এক জনমি ভালোবেসে ভরবে নাই মন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আয়োজনে আসবার জন্য, সময় দেবার জন্য, ভালো থাকবেন। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbt.com-এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbt.com। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি, শুভ দুপুর।